আসসালামু আলাইকুম আবার ক্রিকেট প্রসঙ্গ সাকিবহীন কলকাতার জয়রথ চলছেই আইপিএলের চলতি আসরে সাকিবহীন কলকাতার জয়রথ চলছেই গুজরাটের কাছে চার উইকেটে হারার পর টানা তিন ম্যাচে জয় পেয়েছে গৌতম গাম্ভীরের দল শনিবার দিনের প্রথম ম্যাচে রাবির উত্থাপা ও গৌতম গাম্ভীরের ব্যাটে দিল্লি ডেয়ার ডেভিলসকে সাত উইকেটে হারিয়েছে কলকাতা নয় ম্যাচে দুইটি হারের বিপরীতে ষাটটি জয় নিয়ে শীর্ষস্থান মজবুত করেছে দলটি দিল্লির দেওয়া একশো একষট্টি রানের টার্গেটে সাত উইকেট ও বাইশ বল হাতে রেখেই টপকে যায় কলকাতা সাহায্যে উনষাট রান করেন গাম্ভীর বাহান্ন বলে এগারো চারে একাত্তর রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এর আগে শুক্রবার কলকাতার ইডেন গার্ডেন্সে টস হেরে ব্যাট করতে নেমে সঞ্জু স্যামসন ও শ্রেয়াস আয়ারের ব্যাটে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান তোলে দিল্লি স্যামসং আটত্রিশ বলে তিনটি ছক্কা ও চারটি চারের সাহায্যে ষাট এবং শ্রেয়াশ চৌত্রিশ বলে একটি ছক্কা ও চারটি চারে সাতচল্লিশ রান করেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ